গলা টিপে হত্যা করেছে এখুনি আচিনা সরকার। আসব ব্যক্তি যখন পালিয়ে যায়, তার মানে বুঝতেই হবে সে আত্মস্বীকৃত খুনি, আত্মস্বীকৃত অপরাধী, আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। নাহলে সে পালানোবাসীকে আমাদের নতুন বাংলাদেশ, যেটা নতুন করে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীন নতুন বাংলাদেশে সবাইকে আন্তরিক স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অসংখ্য ভাই বোনের ত্যাগ কোরবানি, জীবন, সম্পদ এবং আহত পঙ্গুত্বের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই রক্তের ঋণ শোধ করার জন্য আমরা একটা নতুন বাংলাদেশ জাতির সামনে আমরা উপহার দেব সম্মিলিতভাবে প্রচেষ্টার মাধ্যমে। দ্বিতীয় কথা হচ্ছে, এই হিংসাত্মক কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা দেশের বাইরে যেখানেই থাকুক না কেন, আমরা বিশ্বাস করি যে সামনের দিনে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেই সরকারের পক্ষ থেকে আমরা এখন থেকেই দাবি জানিয়ে আসছি যে এই সমস্ত সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করার মধ্য দিয়েই মূলত আগামী দিনে যাতে এরকম আর কেউ সাহস করতে না পারে, এই দুর্বৃত্তায়নের চিন্তাও যেন কেউ না করে, সেই উদ্যোগ আমরা জনগণ হিসাবে, একজন নাগরিক হিসাবে এখন আহ্বান রাখছি। আর সরকার গঠন হওয়ার পর আমাদের যে ধরনের সুযোগ থাকবে আমরা সবটুকু সুযোগ সেখানে আমরা পালন করবো ইনশাল্লাহ। এই যে বিভিন্ন এমপিরা দেখছেন তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে, দুর্নীতির সাথে জড়িত বিভিন্ন কিন্তু বিতর্কিত রয়েছে পুলিশের সাথে, এটি নিয়ে কি বলতে চান? তারা কি আসলে কোনো ব্যক্তি যখন পালিয়ে যায় বা কোনো জনপ্রতিনিধি যখন পালিয়ে যায়, তার মানে বুঝতেই হবে সে আত্মস্বীকৃত খুনি, আত্মস্বীকৃত অপরাধী, আত্মস্বীকৃত দুর্নীতিবাজ, নাহলে সে পালাবে কেন? এদেশের সরকার তো বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের একজন সহযোগী সমর্থক তো পালায় নাই, বরং আমাদেরকে দেশ ছাড়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। আমার বলছি না এদেশ আমাদের, আলহামদুলিল্লাহ আমরা তো পালাইনি, তার মানে যারা পালিয়েছে বুঝাই যাচ্ছে এরা শুধু ব্যক্তিগতভাবে না, এরা দলীয়ভাবে দুর্নীতিগত হওয়ার কারণেই পুরো দল শুদ্ধ, মানে তাদের দলের একজন প্রধান যখন একথা বলে পালিয়ে যায় আমার ব্যক্তি এবং পরিবারের আর কোনো দায় নেই এদেশের, তখন বোঝা যায় তারা দলীয়ভাবে এই দুর্নীতিবাজের সাথে, এই সন্ত্রাসী খুনির সাথে তারা সম্পৃক্ত এবং তাদের নির্দেশে এই কর্মকাণ্ডগুলো হয়েছে বলে আজকে তারা দেশ ছাড়া, বাড়িঘর ছাড়া এবং পালাতে তারা বাধ্য হচ্ছে। কিন্তু জনগণ এখনও পাহারাদারির মধ্যে আছে, তাদেরকে পালাতে দিতে চায় না, এবং যাদেরকে পাওয়া যাবে আমরা আইনের মাধ্যমে তাদেরকে বিচারের ব্যবস্থা করবো। যারা পালিয়ে গিয়েছে বা পালিয়ে গিয়েছে বলে জনগণ জানছে তাদেরকে আমরা দেশের বিদেশের যেখানেই থাকুক সেখান থেকে নিয়ে এসে তাদের বিচারের ব্যবস্থা করা হবে। দীর্ঘ 17 থেকে 16 বছর পরে আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা আসলেন এবং বুক ফুলিয়ে কিন্তু আপনারা কথা বলছেন এই মুহূর্তে আসলে, এবং সারা দেশের আপনার কার্যালয়গুলো রয়েছে। ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আমরা বুক ফুলিয়ে সবসময় কথা বলেছি, আমরা বলেছি যে আমাদের একটা অফিস বন্ধ করে দেওয়া হলেও গোটা বাংলাদেশের 56,000 বর্গমাইল আমাদের জন্য উন্মুক্ত, এবং সেখানে আপনারা দেখেছেন আমাদের উপরে যত নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা বুক ফুলিয়ে কথা বলেছি, আমরা বুক ফুলিয়ে হেঁটেছি, আমরা মানুষের কথা, অধিকার আদায়ের জন্য আমরা কথা বলেছি। সুতরাং আমাদের একটা অফিস বন্ধ করে আমাদের স্বাভাবিক কোনো কর্মকাণ্ডই তারা যে বন্ধ করতে পারে না, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে এই শত শত না লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র জনতা সম্মিলিতভাবে আজকে মাঠে নেমে কাজ করেছে। এর অর্থই হলো একটা আদর্শকে মোকাবেলা করা, একটা রাজনৈতিক দলকে আপনি সন্ত্রাস দিয়ে মোকাবেলা করতে পারবেন না, অফিস বন্ধ করে মোকাবেলা করতে, ফাঁসি দিয়ে মোকাবেলা করতে পারবেন না, গ্রেপ্তার করে নির্যাতন করে গুম করে আপনি মোকাবেলা করতে পারবেন না। ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দলের জন্য এটা একটা বার্তা যে অফিস বন্ধ করে গুম করে খুন করে নির্যাতন করে আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে, আজকে দেখেন ট্যাগ লাগানোর সাথে সাথে সে বলতেছে যে যদি আমাদের জামার শিবির বলেন তাহলে আমরা জামার শিবির, যদি আমাকে আপনি রাজাকার বলেন তাহলে আমরা সবাই রাজাকার, কিন্তু আপনাদের এই সমস্ত কথায় আমরা ভয় পাই না, এগুলোর হীনমন্যতা আমাদেরকে ভুগিয়ে আপনারা কোনো নির্যাতন করতে পারবেন না। আপনারা দেখেছেন যে এই যে ছাত্ররা যে জয় এনেছে বা ছাত্র জনতা যদি বলা হয়, আপনারা সর্বদলীয় মিলে কিন্তু তারা মাঠে ছিলেন, আচ্ছা তাদের নিয়ে কি বলতে চান? আমরা ছাত্র জনতার এই আন্দোলনকে সবসময় স্বাগত জানিয়েছি, আমরা তাদেরকে চেষ্টা করেছি যখন যেটা সুযোগ এসেছে, আমিরে জামাত আহ্বান জানিয়েছিলেন এবং এদেশের জনগণ আহ্বান জানিয়েছিলেন, বিভিন্ন দল মতের পক্ষ থেকে আহ্বান জানিয়েছে, শ্রেণী মতের পেশার শিল্পী সমাজ সবাই আহ্বান জানিয়েছিলেন। সুতরাং আমাদের জামাত ইসলাম এদেশের নাগরিক হিসাবে আমরা তাদের এই ন্যায্য দাবিকে, ন্যায়সঙ্গত দাবিকে আমরাও এটাকে অর্থবহ করার জন্য আমাদের সাধ্যমতো আমরা তাদের সাথে থেকে সহযোগিতা করেছি, এবং এখনও পর্যন্ত আজকের আমিরে জামাত তার প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে এই ছাত্র সমাজের যে ন্যায়সঙ্গত দাবি সেটার সাথে আমরা সবসময় ঐক্যমত পোষণ করি এবং ভবিষ্যতেও তাদেরকে
গুরুত্বের সাথে বিবেচনায় রেখেই দেশের আগামী দিনের উন্নতি এবং অগ্রগতি আমরা সামনে দিকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের তো সাধারণ মানুষের কিন্তু একটি দায়িত্ব ছিল সরকারি সম্পত্তি রক্ষা করা এবং সংসদ ভবনের বিভিন্ন জায়গায়, এখনো ভবন ছিল না, আমরা এটা পাস্ট টেন্সে বলছি না, আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচারেও আমরা আগেও করেছি। যখন আমরা নির্যাতিত ছিলাম তখন আমরা বলেছি যে আমাদের কোন একজন ভাই, আমাদের কোন একজন বোন, কোন একজন নাগরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, যে যে ধর্মের হোক, তাকে নিরাপত্তা দেওয়া, সংরক্ষিত করা। আমরা বলেছি আমরা অনিরাপদ, কিন্তু আমাদের দেশের একজন নারী নাগরিককে আমরা অনিরাপদ হতে দেবো না, থাকতে দেবো না। আমরা বলেছি আমরা অরক্ষিত, কিন্তু আমরা এই দেশকে অরক্ষিত হতে দেবো না। আমরা অরক্ষিত থেকেই আমরা এই দেশকে সংরক্ষিত রেখেছি। সুতরাং এখন এই সময় আমরা আমাদের কোনো একজন ভাই বোন, আমাদের কোনো ভিন্ন ধর্মাবলম্বী কাউকেই আমরা আঘাতপ্রাপ্ত হতে দেবো না। জামাত ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে এবং দলমত নির্বিশেষে সবার সাথে সমন্বয় করেই এই ক্ষেত্রে তীব্র প্রতিরোধ গড়ে তুলে এই সমস্ত ন্যাক্কারজনক যে ভূমিকা, দুর্বৃত্তায়ন যারা করছে, ভাঙচুর যারা করছেন, সরকারি সম্পত্তি, ব্যক্তিগত, দলীয় এবং আমাদের বিভিন্ন পর্যায়ের লোকদেরকে যারা, বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বী যারা, যাদেরকে আঘাত করছেন বা করার ষড়যন্ত্র যারা করছেন, কেউ কেউ নেপথ্য থেকে এটা ষড়যন্ত্র করছেন, আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা আমাদের সংশ্লিষ্ট নেতাকর্মী এবং প্রশাসন যারা আছেন তাদের সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য বেশ কয়েক দফা নির্দেশনা দেওয়া হয়েছে। আজকের প্রেস ব্রিফিং থেকে আমিরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। আমি আজকে আমাদের এই সংবাদ মাধ্যমগুলোকে সামনে রেখে দেশবাসীকে আমি অনুরোধ করব, সম্মিলিতভাবে এই দুর্বৃত্তায়ন যারা করছেন, নেপথ্য থেকে ষড়যন্ত্র করে এই আমাদের নতুন অভ্যুদয় ঘটা বাংলাদেশের এই অগ্রযাত্রাকে তারা আবার যারা থামিয়ে দিতে চাচ্ছেন, তারাই কেবল এই কাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে জনগণ সাথে নিয়ে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। নিবন্ধনের ব্যাপারে আমির জামাত বলেছেন যে এটা একটা আইনগত প্রক্রিয়া ছিল, সেই আইনের সুযোগ থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা আশা করছি সেই সুযোগ আমরা পাবো। আর আসলে যারা আমাদেরকে বেআইনি করেছে তারাই তো এখন বেআইনি, সুতরাং এটার কোনো কার্যকারিতা নাই। এবং এই কার্যকারিতা নিয়ে জামাত ইসলামী চিন্তাও করে না, দেশের জনগণও এটা নিয়ে ভাবে না। জনগণ ভাবে, জনগণ, জামাত ইসলামী জনগণের সংগঠন ছিল, জনগণের সংগঠন আছে, জনগণের রায়ে আগামী দিনে এই জামাত ইসলামী জনগণের পাশে থেকে আবারও কাজ করবে। এটা কোনো দিনের সাথে সম্পৃক্ত, আমরা মনে করি যে আমরা নিষিদ্ধ না, আমরা সিদ্ধই আছি। আমরা সেকেন্ডের জন্য আমাদেরকে আমরা নিষিদ্ধ মনে করি নাই, কারণ যারা নিষিদ্ধ করেছে তারাই জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত ছিল, তারা জনগণের ভোটের অধিকার করে নিয়েছে, তারাই ছিল আসলে নিষিদ্ধ, তাদের নিষিদ্ধ হওয়ার কথা ছিল। আমরা বহুবার বলেছি এবং আপনারা জানেন যে আমাদের নিষিদ্ধ করার আগে তারা সরকারেই থাকতে দেশ বিদেশ থেকে তাদেরকে বিভিন্নভাবে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে প্রত্যাখ্যাত হয়েছে। সুতরাং তাদের নৈতিক অধিকারই নাই আমাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার। সুতরাং আমরা নিষিদ্ধ আছি বা ছিলাম এটা আমরা মনেই করি না। ধন্যবাদ সবাইকে। আমরা যখন আপনাদের বিক্ষোভ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছি তখন দেখলাম যে আপনারা বারবারই বলছেন আপনাদের অনেক নেতাকর্মী, লাখের উপরে নেতাকর্মী আটক আছে, তাদের মুক্তির বিষয়ে আপনাদের দলীয়ভাবে কি সিদ্ধান্ত আসছে? যারা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, আমরা তাদের শাহাদাত কামনা করছি আল্লাহর কাছে, তাদের পরিবারগুলোর প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত পঙ্গুত্ব আছেন তাদের ব্যাপারে আমরা খোঁজখবর রাখছি এবং ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এই সমস্ত পরিবারের পাশে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী যারা আছেন তাদের পাশে দাঁড়াবার জন্য, তাদের পরিবারে খোঁজখবর রাখার জন্য যারা শহীদ হয়েছেন, এবং তাদের দুনিয়াবি ক্ষতি তো আমরা পোষাইতে পারবো, কিন্তু এই লোকগুলোকে তো আমরা ফেরত দিতে পারবো না। কিন্তু দুনিয়াবি ক্ষতি পোষানোর জন্য আমাদের সীমিত সামর্থ্যের মধ্য থেকে একটা সংগঠন হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমরা তাদের পাশে সর্বাত্মকভাবে দাঁড়িয়েছি এবং এখন পর্যন্ত আছি। আর আহত পঙ্গুত্ব যারা আছেন আমরা ইতিমধ্যে চিকিৎসার জন্য আমাদের ডাক্তারদের দিয়ে টিম করে দেওয়া হয়েছে, তারা খোঁজখবর রাখছেন, আমাদের নেতাকর্মীরাও তাদের কাছে যাচ্ছেন, খোঁজখবর রাখছেন, পরিবারগুলোর সাথে সমন্বয় করে যারা আহত পঙ্গু অবস্থায় আছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা প্রথম থেকেই উদ্যোগ নিয়েছি এবং সেই উদ্যোগ চলমান আছে। আটক যারা আছেন, আটকের ব্যাপারে ইতিমধ্যে অনেকে মুক্ত হয়েছেন। আপনারা জানেন যে আমাদের শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাতের সাথে রাষ্ট্রপতির যেখানে মিটিং হয়েছে সেখানে এটা একটা স্পেশাল কন্ডিশন ওখানে আলোচনা হয়েছে, স্পেশাল এজেন্ডা ছিল, সেখানে বলা হয়েছে যে এই মাসের মধ্যে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, অনেকের কার্যকর আজকে থেকে অনেকে জামিন হয়ে গেছে, আশা করি যে আজকে কালকের মধ্যেই তারা মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং সকলকে আমি আবার মনে করছি দ্রুত সময় তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমরা বহুবার বলেছি গণমাধ্যমকে তারা গলা টিপে হত্যা করেছে এখুনি আসিনা সরকার। আসলে যে কয়জন ভাই শহীদ হয়েছেন এটা সরাসরি ছাত্রলীগ, যুবলীগের কিছু কতিপয় সন্ত্রাসী তারা টার্গেট করে এই সাংবাদিক, আপনারা যারা ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কাজ করেছেন, দেশের পক্ষে কাজ করেছেন, পরিকল্পিতরা তাদেরকে, আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছে। আমরা মনে করি যে এটা চরম অন্যায় করেছে তারা। একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রেও নারীদের উপরে, শিশুদের উপরে, আপনারা জানেন শিশুদেরকে হত্যা করা হয়েছে, নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে, একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রেও এটা হয় না। সাংবাদিকদের হত্যা করা এটা শুধুমাত্র ইসরায়েলেরা করে,
আমি মনে করি সরকারের ইসরায়েলের সমস্ত রেকর্ড ভঙ্গ করে এই খুনি আসিনা সরকার আর একটা নতুন ইতিহাস বাংলাদেশে তৈরি করে রেখে গেছে। ভবিষ্যতে এটাকে রেকর্ড ভঙ্গ করতে পারবে আমার মনে হয় না, সেই রেকর্ড তারা গিনিস বুকে রেখে গেছে।